রাশিয়া ইউক্রেন যুদ্ধের মারাত্মক একটি ফলাফল শুরু হয়েছে, আর তা হচ্ছে আঘাত এবং পাল্টা আঘাতের সংস্কৃতি। বন্ধুরা, আমেরিকা খুব ভালো করে জানে এই যুদ্ধের ভবিষ্যৎ, আর তাই এখন তারা রাশিয়ার বিভিন্ন অবস্থানে নতুন করে দ্বিতীয় ওয়েভের হামলা শুরু করেছে। পূর্বে রাশিয়ার মূল ভূখণ্ডটি হামলা থেকে মুক্ত ছিল, হঠাৎ করে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার মূল ভূখণ্ডে হামলার স্তরে প্রবেশ করেছে যুদ্ধ। তাই রাশিয়া সম্ভবত এবার টার্গেট করবে ইউক্রেনের প্রেসিডেন্ট প্রাসাদ থেকে শুরু করে অন্য যে সকল হাই সেন্সিটিভ অবস্থানগুলো রয়েছে সেখানে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর তারই প্রত্যুত্তর হিসেবে রাশিয়ার ক্রাইমিয়ায় তাদের সেবাস্তিপল বন্দরের যে সকল নৌ হেডকোয়ার্টারগুলো রয়েছে তার মধ্যে মূলটায় হামলা শিকার হয়। আর এরপরই রাশিয়া মূলত তেড়ে ফুড়ে আক্রমণ শুরু করে ওডেসা বন্দর থেকে শুরু করে তার সামরিক বেসামরিক অবকাঠামোগুলোতে। বন্দরভিত্তিক ব্যবস্থাপনা, বিশেষ করে স্থলবন্দর অথবা সমুদ্রবন্দর যদি গুঁড়িয়ে দেওয়া যায় তাহলে ইউক্রেনের যে সকল আমদানি রপ্তানির পথগুলো রয়েছে সেগুলো বন্ধ হয়ে যাবে। মূলত তাদের সামরিক অবস্থানগুলোকে টার্গেট করে বিমান হামলা চলছে প্রতিনিয়ত। এই সামরিক অবস্থানগুলোকে টার্গেট করে বিমান হামলায় প্রচণ্ড পরিমাণ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে খেরসন, ওডেসা থেকে শুরু করে দনেক্স অঞ্চলে। বন্ধুরা, সর্বশেষ আপডেট হলো দনেক্স অঞ্চলে ব্যাপক বিধ্বংসী গোলা শুরু করেছে আবার রাশিয়ান বাহিনী। মূলত এই হামলায় দনেক্স অঞ্চলের ইউক্রেনীয় বাহিনীর যে সকল সামরিক অবস্থানগুলো রয়েছে সেই সামরিক অবস্থানগুলো তারা মাটির সাথে মিশিয়ে দেওয়ার একটি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। দনেক্স থেকে শুরু করে পেরেস্কের লোহানক্স অঞ্চল, যে সকল অঞ্চলে ইউক্রেনীয় সামরিক অবস্থান বা তাদের লজিস্টিক সাপোর্টগুলো রয়েছে সেগুলোকে আর নিশ্চিহ্ন করে দেওয়ার একটি সামরিক পরিকল্পনা সম্ভবত হাতে নিয়েছে রাশিয়া। এর মাধ্যমে তারা রাশিয়া ইউক্রেন সীমান্তের যে সকল অবস্থানে ইউক্রেনীয় বাহিনীর অবস্থান রয়েছে সেগুলোকে ঠেলে আরও ইউক্রেনের মধ্য দেওয়ার একটি পরিকল্পনা করছে, যেন ইউক্রেন শীতকালের পূর্বে কোনোভাবেই রাশিয়ার মূল ডিফেন্স সিস্টেমে আঘাত হানতে না পারে। আর তার পূর্বেই ইউক্রেনীয় বাহিনীকে তুলোধনা করে নিঃশেষ করে দেওয়ার একটি সামরিক পরিকল্পনা হাতে নিয়েছে। আর সেই সামরিক পরিকল্পনার অন্যতম বিষয়টি হলো যা কোনোভাবে যেন ইউক্রেনীয় ফ্রন্টলাইন তছনছ করে মূলত তাদেরকে ব্যাক গিয়ারে দিয়ে দেওয়া যায়। আর ব্যাক গিয়ারে দেওয়ার অন্যতম কারণ হলো মূলত তাদের বিমান হামলা, অ্যাটাক হেলিকপ্টার হামলা এবং অন্যান্য যে সকল দূরপাল্লার কামান। আর সবচেয়ে বেশি যেটি কাজে লাগাচ্ছে সেটি হচ্ছে তাদের যুদ্ধবিমান থেকে প্রচণ্ড রকমের গোলাবর্ষণ, আর এতেই কাজ দিচ্ছে মূলত ইউক্রেনীয় বাহিনীর ফ্রন্টলাইন এক জায়গায় লক হয়ে গেছে এবং তারা যে সকল বিচ্ছিন্নভাবে হামলা ঘটাতে চাইছে বিশেষ করে কিয়েভ এবং অন্যান্য শহরের মধ্যাঞ্চলে যেখানে মূলত রাশিয়ান বাহিনীর দখলে নেই, উপর দিয়ে বিশেষ করে আকাশপথ ব্যবহার করে সেই সকল অঞ্চলগুলোকে স্ম্যাশ করে দিয়ে ইউক্রেনীয় বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার মূল কাজটি করছে তাদের বিমান বাহিনী। অর্থাৎ যে সকল সমরাশ্রয়ী পশ্চিমাদের কাছ থেকে আসুক না কেন, এখনও পর্যন্ত তারা একটি হুলও ফুটাতে পারেনি ফ্রন্টলাইনে। আর যতটুকুনি হুল ফুটাতে পেরেছে সেগুলো আসলে সাফল্য হিসেবে প্রচার করার কোনো মানেই আসে না। পুরো ইউক্রেনের যে সকল অঞ্চল অর্থাৎ বৃহৎ বৃহৎ এলাকা রাশিয়া দখল করে নিয়েছে সেখানে মাত্র বন্ধুরা খেরসন বাকমুত অঞ্চলে দুইটি গ্রাম দখলের মাধ্যমে, খেরসন নয় শুধুমাত্র বাকমুত অঞ্চলে দুইটি গ্রামের আংশিক দখলের মাধ্যমে আপনি সামগ্রিকভাবে পুরো যুদ্ধ ব্যবস্থার ফলাফল পাল্টে দিতে পারবেন না। এগুলো এক প্রকার প্রপাগান্ডা ভিত্তিক প্রচারণা ছাড়া আর কিছুই নয়। যে প্রচারণার সাথে মূলত ইউক্রেনের যে সকল সামরিক সহযোগী দেশগুলো রয়েছে অর্থাৎ বর্তমান পৃথিবীর প্রচার যন্ত্র তারা মনে করে তাদের হাতে, প্রচার যন্ত্রের মাধ্যমে যেভাবে আমরা যুদ্ধকে জায়েজ করব, মানবাধিকারকে জায়েজ করব, সেভাবে জায়েজ হয়ে যাবে। ইসরায়েল এবং ফিলিস্তিনিদের ব্যাপারটি এমনভাবেই এড়িয়ে যাওয়া হচ্ছে। প্রতিনিয়ত ইসরায়েলের এই অপরাধগুলো বিশ্ববাসী দেখেও দেখে না। আর রাশিয়া ইউক্রেনের ক্ষেত্রে যুদ্ধটি খুব তাদের কপালে লাগে। মধ্যরা ইরাকে যে সকল কর্মকাণ্ড ঘটল বিশ্বের মানুষ সেগুলো চোখে দেখেও দেখে না। পশ্চিমারা মূলত যে ভঙ্গধরি মানবাধিকারের কথা বলে, লিবিয়াতে সেটা ছিল না, সিরিয়াতে সেটা ছিল না, ফিলিস্তিনে সেটা নাই, আফগানিস্তানে সেটা ছিল না, প্রত্যেকটা অবস্থানে যে সকল মুসলিম দেশগুলোকে হামলা চালিয়ে একেবারে মধ্যপ্রস্তর যুগে ফিরিয়ে দেওয়া হয়েছে, এই দেশগুলো ছিল অত্যন্ত সুগঠিত, তাদের অর্থনীতি থেকে শুরু করে তাদের সংস্কৃতি ছিল অনেক ঐতিহ্যবাহী। লিবিয়া থেকে সিরিয়ার সংস্কৃতি হিসাব করলে হাজার হাজার বছরের মুসলিম ঐতিহ্যবাহী সংস্কৃতি এখানে বিদ্যমান। বন্ধুরা, ইরাকের মতো একটি ঐতিহ্যবাহী সেই অতীত সাম্রাজ্যের সংস্কৃতিকে তারা ধ্বংস করে দিয়েছে শুধুমাত্র নিজেদের হীন স্বার্থ পরিতার্থ করার জন্য বা চরিতার্থ করার জন্য। আর 70 বছর ধরে ইসরায়েলের এখনও পর্যন্ত ফিলিস্তিনিদের উপরে অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে, আর তার সাথে আমাদের 200 কোটি মুসলিম যারা রয়েছে তারা নিজেরা কম্প্রোমাইজ করে নিজেদের ভাগ্য উন্নয়নের আশায়, ভাগ্য উন্নয়ন নয় শুধু ক্ষমতা ধরে রাখার আশায় তাল মিলিয়ে যাচ্ছে। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের যেসব সামরিক প্রভাবশালী মুসলিম দেশগুলো রয়েছে শুধুমাত্র নিজেদের ক্ষমতা আঁকড়ে থাকার জন্য তারা ইসরায়েল এবং আমেরিকার তাবেদারি করে।
সামগ্রিক বাস্তবতার ভিত্তিতে বর্তমানে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধক্ষেত্রে একেবারে কট খেয়ে গেছে আমেরিকা এবং ইউরোপ। ন্যাটোর যে পরিকল্পনা বা ধান্দা ছিল, এখানে পুরোপুরি মিস্টার ভ্লাদিমির দা পুতিন এই জার সেগুলোকে মাটি চাপা দিয়ে দিয়েছে। সুতরাং এই বাস্তবতার ভিত্তিতে যদি আপনি আরও কয়েকটি ব্যাপার বিশ্লেষণ করেন, তাহলে বুঝতে পারবেন যতই মিস্টার ভ্লাদিমির জেলেনস্কি এখানে চিৎকার চেঁচামেচি করুন না কেন, দিন শেষে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের ইউক্রেনীয় যে পরিকল্পনা, যে জয়ের পরিকল্পনা, সেটি কোনোভাবে কোনোদিনই বাস্তবায়িত হবে না। এই ব্যাপারে আমেরিকা সহ ইউক্রেন এবং তাদের যে মিত্ররা রয়েছে তারা খুব ভালোভাবে ওয়াকিবহল। তবে আমার মনে বলে যে এখনও পর্যন্ত মিস্টার ভ্লাদিমির জেলেনস্কি এবং তার দেশের জনগণকে যেভাবে আশা দেখাচ্ছেন, আমেরিকার এর পিছনে অবশ্যই কোনো অবদান বা কোনো পরামর্শ রয়েছে। আমেরিকা মিস্টার ভ্লাদিমির জেলেনস্কিকে এখনই বুঝতে দিতে চায় না যে ভবিষ্যতে কী ঘটতে যাচ্ছে, শুধুমাত্র সেগুলোকে তারা টপ সিক্রেট রাখতে চায়। আমেরিকার পেন্টাগন থেকে যে সকল টপ সিক্রেট নথি ফাঁস হয়েছিল, সে সকল টপ সিক্রেট নথিতে মূলত চরম সত্যটি তুলে ধরা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে কোনোভাবেই ইউক্রেনের পাল্টা আক্রমণ সফলতার মুখ দেখতে পারবে বলে মনে হয় না। এবং তখনই মূলত ইউক্রেন এই ব্যাপারে নিশ্চিত হয়ে যায় বা ইউক্রেনের যে সকল মিত্ররা রয়েছে তারা কনফার্ম হয়ে যায় যে যদি আমরা অফেন্সিভ আক্রমণে না যাই, তাহলে মিস্টার ভ্লাদিমির পুতিন সম্ভবত আর ডিফেন্সিভ থাকবে না এবং নিশ্চিতভাবে সে আবার অফেন্স করবে এবং ইউক্রেনের আরও বৃহত্তর অংশ দখল করে নেওয়ার জন্য পাল্টা আক্রমণটি হবে আরও ভয়াবহ। বন্ধুরা, সেক্ষেত্রে ইউক্রেন সফল বলা যেতে পারে, অর্থাৎ ইউক্রেন অফেন্সের ভয় দেখিয়ে রাশিয়াকে ডিফেন্স করতে বাধ্য করেছে, যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্য ছিল পুরো কিয়েভ পর্যন্ত তার পদানত করা। সেখানে মূলত তার খেরসন, জাপোরিজিয়া, মারিউপোল এবং আরও যে সকল অঞ্চল মোটামুটি এখনও পর্যন্ত তারা দখলে রেখেছে, তার মধ্যে অন্যতম হল দনবাস, দোনেস্ক এবং লোহানস্ক, আর ক্রাইমিয়া তো 2014 সালে তারা দখলে নিয়েছে। সুতরাং বাস্তবতার ভিত্তিতে এখন সম্ভবত ইউক্রেন এই মুহূর্ত পর্যন্ত তারা একটি সফল ট্যাকটিক্যাল আক্রমণ পরিচালনা করতে পেরেছে। কারণ হচ্ছে তারা যে রাশিয়ার ভূমি উদ্ধার করবে তা না, মূলত তারা নিজেদের ভূমি রক্ষা করতে পেরেছে অফেন্সিভ আক্রমণের মাধ্যমে। অর্থাৎ তাদের পরিকল্পনা ব্যর্থ হলেও মূলত তারা বাঁচাতে পেরেছে নিজেদের টেরিটরি। তবে এখানে কেল খতম হইলে ব্যাপারটি মানা যেত, কিন্তু মিস্টার ভ্লাদিমির পুতিন তো আসল চালাকি ধৈরে ফেলাইছে মিস্টার ভ্লাদিমির জেলেনস্কি, ইউরোপ, আমেরিকা এবং ন্যাটোর। এবং এই আসল চালাকি ধৈরে ফেলানোর পরেই মূলত শীত পড়ার 2-3 সপ্তাহ পূর্বে তারা বৃহৎ একটি প্রস্তুতি গ্রহণ করেছে। বন্ধুরা, শেষ পর্যন্ত জানতে হবে মজার এবং দুর্দান্ত মিস্টার ভ্লাদিমির পুতিনের এই বুদ্ধির খেলা জানতে হইলে। মিস্টার ভ্লাদিমির পুতিন যখন বুঝতে পেরেছে যে ইউক্রেন একটা খেল খেলছে তাদের সাথে, আর তা হলো মূলত তারা পাল্টা আক্রমণের ভনিতা তুলে বা বক্তব্য তুলে রাশিয়াকে পাল্টা আক্রমণ থেকে বিরত রাখছে এবং রাশিয়াকে ডিফেন্সে যেতে বাধ্য করছে, যতটা না সামরিকভাবে শক্তিশালী হয়ে ইউক্রেন এই কাজটি করছে তার চেয়ে বেশি করছে পশ্চিমা প্রচারণা ভিত্তিক মিডিয়াগুলো। সুতরাং এই ব্যাপারটি ধরে ফেলার পর রাশিয়ান বাহিনী চরম একটি সিদ্ধান্ত নিয়েছে, আর তা হচ্ছে শীতকাল চলে যাওয়ার পর 2.5-3 লক্ষ সৈন্যের কাছাকাছি একটি গ্রুপ নিয়ে তারা ইউক্রেনের উপর হায়েনার মতো ঝাঁপিয়ে পড়বে। সামগ্রিক অস্ত্রশস্ত্র যেগুলো লাগে সেগুলো উৎপাদন করে দেওয়ার জন্য ইতিমধ্যেই মিস্টার ভ্লাদিমির পুতিন তার সৈন্যদের নির্দেশ দিয়েছে। এবং এই শীতকালের পরেই যে কাহিনীটি ঘটতে যাচ্ছে, আপনারা শুধু অবলোকন করুন এবং দেখুন যে কী ঘটে, কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়ায়। মূলত এখানে তারা বেলারুশকে একটি বাফার জোন হিসেবে পূর্বে পরিচালনা বা মনে করত, কিন্তু বেলারুশ এখানে সাহায্যকারী শক্তি হিসেবে এখন উঠে আসছে। সমগ্র যে সকল অঞ্চল বিশেষ করে ইউক্রেনের এখনও পর্যন্ত দখল করে রেখেছে রাশিয়া, ওই সীমান্ত থেকে প্রায় আরও একটি আক্রমণ শুরু হবে পূর্ব থেকে পশ্চিম দিকে। অর্থাৎ ইউক্রেনের টেরিটরিতে যতদূর পর্যন্ত ঢোকা যায় এবার ততদূর পর্যন্ত রাশিয়ার দখল করে নেওয়ার একটি সমূহ পরিকল্পনা রয়েছে, আর যেটি বাস্তবায়ন করার জন্য এখন থেকেই মূলত কাজ শুরু করে দিয়েছে রাশিয়ান সামরিক বাহিনী। বন্ধুরা, এই চরম বাস্তবতা এবং সত্যের মুখোমুখি দাঁড়িয়ে মিস্টার জো বাইডেন যদি 2024 সালের আমেরিকার নির্বাচনে ক্ষমতায় আসতে না পারেন, তাহলে একদিক দিয়ে রাশিয়ান সেই ভয়াবহ হামলা, আর অন্যদিক দিয়ে মিস্টার ভ্লাদিমির পুতিন এমন খুশি হবেন যে তার বন্ধুবর এবং অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু মিস্টার ডোনাল্ড ট্রাম্প যদি আমেরিকার ক্ষমতায় চলে আসে, তাহলে 2-2-4 মিলে আমেরিকার জন্য এবং ইউক্রেনের জন্য যে ব্যাপারটি ঘটবে, আমেরিকা সম্ভবত সেখান থেকে রিলিজ নেবে বা এক্সিট নেবে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে, আর অন্যদিকে ইউক্রেনের জন্য হবে মহা বিপদ, কারণ তখন যুদ্ধটি বন্ধ করার জন্য আমেরিকার তরফ থেকে তার উপর চাপ পড়বে এবং সেই চাপ হবে এমন চাপ
বেটা যুদ্ধ বন্ধ করবি না সম্পূর্ণ সাহায্য বন্ধ করলাম? দুইটার যে কোনো একটা বন্ধ হবে, কিন্তু হয় যুদ্ধ বন্ধ হবে না হলে ইউক্রেনের উপরে যে সকল সাহায্য আরোপ করা হয়েছে এর সব বন্ধ হবে। তখন ইউক্রেন বাধ্য হয়ে এইখানে যুদ্ধটি বন্ধ করতে অবশ্যই তাদের স্বীকার করে নিতে হবে, আর এর মাধ্যমে একটি চিরস্থায়ী দীর্ঘস্থায়ী পরাজয় ন্যাটোর কপালে লিখে গেল, ইউক্রেনের কপালে লিখে গেল। সুতরাং ইউক্রেন এখন থেকেই হয়তো তারা মোনাজাতে বসবে বা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনায় বসবে, যে কোনোভাবে যেন জো বাইডেন এবং মিস্টার ডেমোক্রেটের দল টিকে যায়, কোনোভাবেই যেন রিপাবলিকানরা এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্পের দল ক্ষমতায় আসতে না পারে। এটি হচ্ছে এই চরম বাস্তবতা। অর্থাৎ ইউক্রেনের সামনে সময়ের ব্যবধান বা সময় খুব কম, আর এই কম সময়ের মধ্যে তারা আসলে বুঝে উঠতে পারছে না পাল্টা আক্রমণ করবে না ডিফেন্সে যাবে। দুটি যেন যদি ব্যর্থ হয় তাহলে শীতকালের পরে ইউক্রেন রাশিয়া যুদ্ধের একটি পরিসমাপ্তি হয়তো বা আমরা দেখতে পারি। তা না হলে আমেরিকায় হয়তো আবার যদি জো বাইডেন সরকার ক্ষমতায় আসে তাহলে এই যুদ্ধটি আরও দীর্ঘ হবে, ইউক্রেনের ভোগ ভ্রান্তি ইউক্রেনের যে জ্বালা সেটি আরও বাড়বে বই কমবে বলে আমার কাছে মনে হয় না। চরম এই বাস্তবতার মুহূর্তে আপনাদের যে বিষয়টি সম্পর্কে আমি ধারণা দিতে চাচ্ছি সেই বিষয়টি হলো ইউক্রেনের আর কিছু করার নাই। এই বিষয়ে আরও জানতে চাইলে মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। ধন্যবাদ সকলকে।